সমাজের জন্য পা দিয়েছি মানে আমার রক্ত যদি দিতে হয় এই সমাজের জন্য আমি রক্ত পর্যন্ত দান করে দেব। বঙ্গ রবিদাসীয় সমিতির আমি ভাইস প্রেসিডেন্ট। আমি মুর্শিদাবাদ থেকে এসেছি। আমার নাম জুলি রবিদাস, গ্রাম কৃষ্ণনগর। একটা হাইকোর্টের অ্যাডভোকেট কৌস্তভ বাগচি বলে আমাদের যে সমাজ আছে রবিদাসের চামার, তো চামারের যে আমাদের সমাজ আছে একে চোর চোর বলে গালাগালি দিয়েছে। তো এর একটা ওর একটা শাস্তি হওয়া উচিত। আমাদের যে সমাজ আছে তো সমাজকে এইভাবে গালিগাল্লা দিচ্ছে, আমাদেরকে চোর বলছে। আমরা কি চোর? আমরা তো চোর নই, তাহলে কেন এইভাবে বলবে? ওর শাস্তি হওয়া উচিত। আমরা চাই এর শাস্তি হোক, আর এইভাবে যাতে আর কেউ না না বলে, আর যদি বলে তার যেন কঠিন থেকে কঠিন শাস্তি হয়। আর যদি না এর কিছু পদক্ষেপ নেওয়া হয় তাহলে আমরা রাস্তায় আন্দোলন করার জন্য নামতে বাধ্য হব। এর জন্য আমরা কিন্তু দাঁড়িয়ে থাকবো না। এর জন্য অনেক কিছু যদি হয়ে যায় তাহলে আমাদের কে দোষ যেন না দেয়। আমি বঙ্গ রবিদাসিয়া সমিতির প্রেসিডেন্ট। আজ আমি আপনার নাম কি? আমার নাম মনতোষ রবিদাস। আজ আমি এসপি অফিসে এসেছিলাম একটা কেস দাখিলের জন্য, সেটা আজকে রিসিভ করা হলো। মানে কৌস্তভ বাগচি নামে একজন অ্যাডভোকেট কলকাতার, তিনি সোশ্যাল মিডিয়ায় একটা চামার কমিউনিটিকে কেন্দ্র করে, হ্যাঁ, চামার বলে তাকে হেনস্থা করেছে। তার পরিপ্রেক্ষিতে আজ আমরা এসপি সাহেবের কাছে এসেছিলাম। অ্যাডিশনাল এসপি সে কেসটা দেখলেন এবং কেসটা নিলেনও, সেটা আমাদের খুব ইয়ে হলো। আর আমাদের বঙ্গীয় রবিদাসিয়া সমিতির পক্ষ থেকে সকল রবিদাসিয়া কমিটি এবং বিভিন্ন প্রান্তের রবিদাস এবং অন্যান্য কাস্টের SC ST সম্প্রদায়ের মানুষ যেন এই এই কেসটার উপরে যেন একটু আমাদেরকেও সাপোর্ট করে। আমি একজন লিগাল অ্যাডভাইজার, আমার নাম সপ্তর্ষি সূত্রধর। আর আজকে এখানে এসে ছিল অ্যাডভোকেট কৌস্তভ বাগচি, চামার জাতির উপরে একটি কুরুচিকর মন্তব্য করেছেন। তার প্রতিবাদ স্বরূপ আমরা আজকে এসপির কাছে একটা কমপ্লেন দেওয়া হয়েছে। এসপি ব্যস্ত থাকায় আমরা ডেপুটি অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট পুলিশের সঙ্গে দেখা করলাম এবং তিনি আশ্বাস দিয়েছে এই বিষয়টি তারা খতিয়ে দেখবে। হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোড এই 153A 153B এবং POA প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিস অ্যাক্ট 1989 সেকশন 3U আর S এর ভিত্তিতে আমরা এই অভিযোগটা করা হয়েছে। আমাদের ক্ষতিকারক সমাজে না, এটা আমাদের দেশের প্রতি ক্ষতিকারক। আমাদের দেশের ইন্টিগ্রিটি নষ্ট করা হচ্ছে এই সমস্ত বক্তব্যের মাধ্যমে। উনি একজন হাইকোর্টের অ্যাডভোকেট, কী করে একটি জাতিকে একটা চোর বা চোরের সঙ্গে তুলনা করতে পারে? এটা একদমই কুরুচিকর মন্তব্য, আর এটা দেশের অখণ্ডতার বিরুদ্ধে একটি স্টেটমেন্ট। এই সমস্ত বার থাকলে আমাদের দেশের অখণ্ডতা নষ্ট হবে, আর এর বিরুদ্ধে অবশ্যই একটা লিগাল স্টেপ নেওয়া উচিত। আমি অমল কুমার মণ্ডল, অনগ্রসর সমাজ কল্যাণ সমিতির একজন সদস্য কর্মকর্তা। আমরা এখানে এসেছি যে সুপ্রিম হাইকোর্টের উকিল মিস্টার বাগচি আমাদের মানে এসসি কমিউনিটির চামার কমিউনিটির বিরুদ্ধে অশোভনীয় কথা বলেছেন এবং চোর সম্বোধন করেছেন। তার মানে যাতে উপযুক্ত শাস্তি হয়, উপযুক্ত পদক্ষেপ নেয় সরকার, তার জন্য আমরা আজকে এসপির সামনে এসেছি এবং আমরা তার কাছে এসপির কাছে আমরা প্রতিবাদ স্বরূপ স্মারকলিপি দিচ্ছি। কানাইলাল মণ্ডল, স্টেশন মালদা, অনগ্রসর সমাজ কল্যাণের সমিতির সদস্য। তার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এসসি কমিউনিটি চামার কমিউনিটিকে যে অসভ্য গালি দিয়েছে চোর বলে, তার প্রতিবাদ আমরা জানাতে এসেছি এসপিকে। সেই স্মারকলিপি দিচ্ছি এবং সেই স্মারকলিপিতে আমরা তার শাস্তি চাই। আমার নাম সুমিত রবিদাস। আজকে আমি এখানে উপস্থিত হয়েছি এই কারণে যে কলকাতার একটা অ্যাডভোকেট কৌস্তভ বাগচি বলে তার নাম, তিনি আমাদের রবিদাস সমাজকে এবং চামার চোর চান্ডাল বলে গালিগালাজ করেছে। ওই জন্যে আমি এখানে নেই পাওয়ার জন্য আজকে আমি একত্র হয়েছি। আমি সেই সময় সকাল 11টা থেকে আছি আর এখন প্রায় 4:45 বাজতে এলো। তো পি অফিস থেকে কোনো মানে সময় বের করে দিতে পারছে না, আমাদেরকে কোনো মানে টাইমও দিচ্ছে না।
তো আমরা চাই যে আমাদেরকে সরকার আমাদের উপরে যে অত্যাচার হচ্ছে সেটা না হয়, এই জন্য আমরা সরকারকে দাবি করছি। ধন্যবাদ। বঙ্গ রবিদাসিয়া সমিতি মেম্বার আমি আমি পাকুড় ঝাড়খণ্ড থেকে এসেছি। এখানে আমাদের একটা আছে যে আমাদের সমাজকে বলেছে, গালিগালাজ করেছে, একটা কৌশব বাস্কি আছে নাম বলে, চামারকে বলেছে, চোর বলেছে, আমাদেরকে চোরের সঙ্গে তুলনা করেছে আমাদেরকে। আমরা চাচ্ছি কি এরকমভাবে গালিগালাজ করাটা ঠিক হবে না, আমাদের একটু নাই আমাদেরকে দিলাতে হবে। এরকম আমাদেরকে গালিগালাজ করেছে, আমাদের সমাজকে গালিগালাজ করেছে, আমরা চুপ কেন থাকবো? সমাজকে গালিগালাজ করবে তো, আমরা আমরা মানি না সমাজকে গালিগালাজ করুক। বঙ্গীয় রবিদাস সমিতি, এখানে একটা একটা অ্যাডভোকেট, তো ওরা আমাকে চামারকে গালিগালা করেছে। হ্যাঁ, তো তার জন্যে আমরা প্রায় 11টা থেকে এখানে এসপির অফিসে বসে আছি, এখন পর্যন্ত সময় দিচ্ছে না। আমরা দাবি চাইছি যে আমাদের নাই চাই, যে আমরা সংবিধান আছে, সংবিধানের আমরা আইন সিস্টেমে আমরা কিছু ইয়ে চাইছি। বাড়ি আমার মুর্শিদাবাদ কৃষ্ণনগর বাড়ি। উদ্দেশ্য ইউটিউবে দেখলাম যে কলকাতার একজন উকিল, তিনি আমাদের এসসি সমাজের যে চামার জাতি, ওনাকে ওনাদের সমাজকে গাল মন্দ করেছেন। কি শুনে খুব খারাপ লাগছে, এবং আমাদের পশ্চিমবঙ্গের যত চামার জাতি আছে ওনাদের সবারই খারাপ লাগার কথা, তো এটা অবিলম্বে বন্ধ হওয়ার ব্যাপার আছে। জয় ভীম, আপনারা দেখছেন অসুর টিভি। এই মুহূর্তে আমরা হাজির হয়েছি মালদা জেলার এসপি অফিসে। তো আপনার নামটা কোথা থেকে এসছেন? আচ্ছা, আপনার নাম? তরুণ রবিদাস। কোথা থেকে এসছেন? নারায়ণপুর গিয়ে স্যার। আচ্ছা, আপনারা এখানে কেন এসছেন? আমরা এই জন্যে এসছি, মনোবাদী ব্রাহ্মণবাদী মানে মানসিকতার লোক আমাদেরকে মানে চোর চোর বা চামার চামারের সঙ্গে চোরের তুলনা করে দিয়ে আমাদেরকে লালচিত করেছে, এই জন্য তার বিরুদ্ধে আমরা একটা ডেপুটেশন দিতে এসছি। এর জন্য মানে উচিত ব্যবস্থা এর জন্য নিতে পারি আমরা, তার জন্য ওই জন্যই আমরা এখানে।